মঙ্গলবার রাতে নন্দীগ্রামের আমগেছি অঞ্চলে তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর করা হয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা শেষ করে ফিরছিলেন, তখনই মিঠুন চক্রবর্তী সভা শেষ করে আসা বিজেপি সমর্থকেরা তাদের ওপর হামলা চালান। ওই সব বিজেপি কর্মীরাই আমগেছিয়ার পার্টি অফিসে হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। শুধু অফিসের ভেতরের আসবাবপত্র নয়, ভাঙা চেয়ার টেবিল পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এমনকি সুইচ বোর্ডও ভাঙা হয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা থেকে ফেরার পথে আমগেছিয়ায় কিছু মহিলার উপরে হামলা করে তৃণমূল সমর্থকেরা। এরপর তারা নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে। তবে এই ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।